হ্যালো এভরিওয়ান, আমরা কভার করছি ইন্ডিয়ান পলিটি, ভারতের রাজতন্ত্র। আজ আমরা থার্ড চ্যাপ্টার কভার করব, সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। যে বইটা আমরা ফলো করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, আর এটা একটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ। বাকি চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সমস্ত চ্যাপ্টার এক একটা করে আমরা ডিসকাস করব। এর আগে আমরা অলরেডি দুটো চ্যাপ্টার কভার করে নিয়েছি, এটা থার্ড চ্যাপ্টার। তো আজ আমরা পড়বো সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রথমেই বলে রাখি, ভারতের সংবিধান ইউনিক, যদিও বিভিন্ন সোর্সেস থেকে, বিভিন্ন উৎস থেকে ভারতের সংবিধান নেওয়া হয়েছে। ইউএসএর কনস্টিটিউশন থেকে, জার্মানির কনস্টিটিউশন থেকে, ইউকের কনস্টিটিউশন থেকে, সমস্ত কনস্টিটিউশন থেকে কিছু কিছু অংশ আমরা নিয়েছি, নিয়ে ভারতের মতো একটা ইউনিক সংবিধান করে তুলেছি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ভারতের কনস্টিটিউশন লিখেছিল সেই সময়, তো সেটাকে ইউনিকভাবে তৈরি করা হয়েছে। ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল, যখন লাগু হয়েছিল 1950 সালে, তারপর থেকে কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জ এসেছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট পরিবর্তন করা হয়েছে। তো সেকেন্ড, 42nd, 44th, 73rd, 74th, 97th এই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সমস্ত অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব। কিন্তু তার মধ্যে 42তম সংশোধন, যেটা 42nd অ্যামেন্ডমেন্ট, এটা এত বড়ই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এতে অনেক গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছিল। 1973 সালে কেশবনন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে যদিও পার্লামেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানকে সংশোধন করতে পারে, অ্যামেন্ড করতে পারে, কিন্তু কিছু বেসিক স্ট্রাকচার, কিছু বেসিক জিনিস চেঞ্জ করতে পারবে না ভারতের সংবিধানে। তো বেসিক স্ট্রাকচার জিনিসটাকে, এটা আমরা কিন্তু পরে জানব। কী কী সেলিয়েন্ট ফিচার সম্পর্কে আমরা ডিসকাস করবো, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে ডিসকাস করবো। লেন্দিয়েস্ট, সবচেয়ে বড় রিটেন কনস্টিটিউশন, বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে। রিজিডিটি আর ফ্লেক্সিবিলিটি, দৃঢ়তা আর ফ্লেক্সিবিলিটি দুটোর মাঝামাঝি অবস্থার আমাদের ভারতের সংবিধান। ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সিনথেসিস অফ পার্লামেন্টারি সভেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। পার্লামেন্টারি সভেন্টি আর জুডিশিয়াল সুপ্রিমেসি জিনিসটা কী সেটাও আমরা জানবো। ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা আমাদের ইন্টিগ্রেটেড আবার ইন্ডিপেন্ডেন্ট কীভাবে। ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে জানবো, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসি সম্পর্কে জানবো, ফান্ডামেন্টাল ডিউটি, সেকিউরার স্টেট আর ইউনিভার্সাল এডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তো এই সমস্ত ব্যাপার আমরা ডিটেলসে জানবো। প্রথমেই জানবো লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, ভারতের সংবিধান। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে লেন্দিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ভারতে, পুরো ওয়ার্ল্ডে যত দেশের যত সংবিধান আছে তার মধ্যে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। অরিজিনালি যখন 1950 সালে তৈরি হয়েছিল, আর 1950 সালে যখন অ্যাডপ্ট করা হয়েছিল, তখন কিন্তু 395টা আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল আর 8টা শিডিউল ছিল এতে। কিন্তু আজকের ডেটে অলমোস্ট 448টা আর্টিকেল আছে, 25টা পার্ট আছে, 12টা শিডিউল আছে। তো চেঞ্জ হতে থাকে, এটা যতবার সংশোধন হয় তো আর্টিকেলের সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে, পার্টের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, শিডিউলের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে। তো অরিজিনালি এতগুলো ছিল, কিন্তু এত বেশি আর্টিকেল, এত বেশি শিডিউল আর কোনো কনস্টিটিউশনে নেই। কিন্তু আজকের দিনে প্রিয়াম্বল আছে 448টা আর্টিকেল, 25টা পার্ট, 12টা শিডিউল। এটা কিন্তু পরবর্তীকালে আবার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? এত বড় কেন হয়ে গেল ভারতের সংবিধান, এর পিছনে চারটে মূলত কারণ রয়েছে। প্রথম হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ভারতের আয়তনই এত বড় যে সমস্ত আলাদা আলাদা স্থানের দিক থেকে ভিত্তি করে ভারতের বিভিন্ন আইন, বিভিন্ন আইনের মধ্যে জিওগ্রাফিক্যাল ব্যাপারটাকে মেনটেন করে রাখা হয়েছে, ঠিক আছে? তো সবার জন্য যদি আমি আইন তৈরি করি, তার মধ্যে যদি অনেক বিভিন্ন রকমের লোক বসবাস করে, তো সবাইকে যদি ইনক্লুড করতে হয় তাহলে আমাকে ধ্যান রাখতে হবে সেই ব্যাপারটা। এবং সেই জন্য ভারতের সংবিধান একটু বড় হয়ে গেছে, কারণ ভারতের জিওগ্রাফিক্যাল এরিয়াই বড়, তো এটা একটা অনেক বড় রিজন। দ্বিতীয় হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্টর, এটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারতের সংবিধানের বিভিন্ন রকমের উৎস থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে গভীর যার প্রভাব ভারতের সংবিধানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই অ্যাক্টটা, এই আইনটাতে কিছু কিছু জিনিসপত্র ভারতের সংবিধানে কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো সেই জন্য এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইটসেলফ, এটাই অনেক বড় একটা আইন ছিল, এটাই অনেক ভলিউমাস ছিল, বড় ছিল। তো সেই কারণে ভারতের সংবিধান অনেক বড় হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে অনেক দেশের কী হয়, দুটো সংবিধান থাকে, একটা স্টেটের আর একটা পুরো দেশের, ঠিক আছে? কিন্তু ভারতের এমন কিছু নেই, ভারতের একটাই সংবিধান আছে, স্টেটের আর সেন্টারের জন্য সিঙ্গেল কনস্টিটিউশন। তো সেটাকে সব কিছু ইনক্লুড করবার জন্য ভারতের সংবিধান অনেক বড় হয়ে গেছে। আর লাস্ট ব্যাপার হচ্ছে ডমিনেন্স অফ লিগ্যাল লুমিনারিস,
ভারতের যে সংবিধান সভা ছিল, যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে সভা ভারতের সংবিধান লিখেছে, তার মধ্যে কিন্তু লিগ্যাল লুমিনারিস অনেক বেশি ছিল, অনেক বেশি সংখ্যক আইনজীবী লোকজন ছিলেন তার মধ্যে। সেই জন্য ভাষাও জটিল হয়ে গেছে আর ভলিউম অনেক বড় হয়ে গেছে ভারতের কনস্টিটিউশনে। ঠিক আছে, তো প্রথম ফিচার আমরা জানলাম। দ্বিতীয় হচ্ছে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে ভারতের সংবিধানে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, স্ট্রাকচারাল পার্ট, মানে ভারতের যে প্রশাসনিক স্ট্রাকচার, যে সংস্থা কীভাবে একটার সাথে আরেকটা যুক্ত থাকবে, সেন্টার থাকবে, তার আন্ডারে স্টেটরা থাকবে, ঠিক আছে, যদিও আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, তো এইভাবে যে স্ট্রাকচার যে ভারতের, সেই স্ট্রাকচারাল পার্টটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট পার্ট আমরা নিয়েছি আমেরিকান কনস্টিটিউশন থেকে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসি, এটা আমরা নিয়েছি আইরিশ গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, আইরিশ কনস্টিটিউশন থেকে। পলিটিক্যাল পার্টটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। ঠিক আছে, আর ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, USSR সবের সংবিধান থেকে কিন্তু কিছু না কিছু নেওয়া হয়েছে ভারতের সংবিধানের মধ্যে। কিন্তু এতগুলো উৎস থাকা সত্ত্বেও যেটা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে সেটা হচ্ছে কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে সবচেয়ে বেশি পরিমাণে এফেক্ট হয়েছে ভারতের সংবিধান। ঠিক আছে, ওই যে বললাম স্ট্রাকচারাল পার্ট আর বেসিক যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রিজিড কনস্টিটিউশন কাকে বলে, যে কনস্টিটিউশন যাকে অ্যামেন্ড করা খুব কঠিন, যাকে সংশোধন করা, যাকে চেঞ্জ করা খুব কঠিন ব্যাপার। ঠিক আছে, যেমন আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান কনস্টিটিউশন কিন্তু আমেরিকার সংবিধানকে চেঞ্জ করা খুব মুশকিল, খুব ডিফিকাল্ট টাস্ক, কারণ ওখানে সবার মতামত এক হতে হবে কোনো একটা বিষয়ে, তবেই গিয়ে আমেরিকান কনস্টিটিউশনকে চেঞ্জ করা যায়। বোথ সেন্টারের, স্টেট, সবার মতামত হতে হবে, তবে গিয়ে ভারতের সংবিধান, আমেরিকার কনস্টিটিউশন সংশোধন করা যায়। সেই জন্য আমেরিকান কনস্টিটিউশন হচ্ছে খুবই রিজিড। ঠিক আছে, আর ইংল্যান্ডের যে কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন যেটা, সেটা খুবই ইজি, একটা নর্মাল যে কোনো আইনকে যেভাবে সংশোধন করা হয় সেরকম ব্রিটেনের ব্রিটেনের যে সংবিধান সেটা কিন্তু খুব সহজেই অ্যামেন্ড করা যায়। তাহলে ব্রিটেনের যে কনস্টিটিউশন সেটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল। তো ভারতের সংবিধান না তো খুব ফ্লেক্সিবল, এতই ফ্লেক্সিবল নয় যে যখন খুশি চেঞ্জ করে দেওয়া যেতে পারে, আর খুব রিজিডও নয়, এমনও দৃঢ় নয় যে তাকে চেঞ্জই করা যাবে না। ঠিক আছে, তো দুটোর মাঝামাঝি, সিনথেসিস অফ বোথ, দুটোর মধ্যেই মাঝামাঝি একটা আমাদের দুটো বৈশিষ্ট্য আছে, এটা রিজিডও, এটা ফ্লেক্সিবলও। আর্টিকেল 368 যেটা, ভারতের সংবিধানের আর্টিকেল 368 বলে কীভাবে ভারতের সংবিধানকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আর্টিকেল 368-এ কী বলা হয়েছে, যে কিছু প্রভিশন আছে যেগুলোকে টু থার্ড মেজরিটি ইচ হাউস, পার্লামেন্ট। আচ্ছা, আর একটা ব্যাপার এটা যে ভারতের সংবিধানকে অ্যামেন্ড করতে পারে একমাত্র একটাই বডি, সেটা হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, স্টেটের কিন্তু কোনো রোল নেই ভারতের সংবিধানকে অ্যামেন্ড করবার জন্য। ভারতের সংবিধানে যদি কোনো সংশোধন করবার থাকে তাহলে কিন্তু স্টেট লেজিসলেচারের কোনো সেরকম ভূমিকা নেই, প্রধান ভূমিকা কিন্তু পার্লামেন্টে। পার্লামেন্টের দুটো হাউস, নিচের হাউসটাকে বলা হয় লোকসভা, উপরের হাউসটাকে বলা হয় রাজ্যসভা। ঠিক আছে, তো দুটো হাউসেরই টু থার্ড মেজরিটি যদি থাকে, ঠিক আছে, দুই তৃতীয়াংশ লোক যদি রাজি হয়ে যায়, দুই তৃতীয়াংশ মেম্বার যদি দুটো হাউসেরই রাজি হয়ে যায় কোনো একটা অ্যামেন্ড করবার জন্য, তাহলে কিন্তু ভারতের সংবিধানে অ্যামেন্ড করা যেতে পারে। আর কিছু প্রভিশন এমন আছে যেগুলো তোমার ফেডারেল বিষয়ে যে সমস্ত যাচ্ছে, যাতে স্টেট ইনভলভ আছে, তার জন্য টু থার্ড মেজরিটি লোকসভা রাজ্যসভাতে, আর হাফ অফ দ্য স্টেটকে মেনে নিতে হবে, এই ব্যাপারটা রেটিফাই করতে হবে। হাফ অফ দ্য স্টেট, যতগুলো স্টেট আছে তার মধ্যে অর্ধেক বা তার বেশি সংখ্যক স্টেট যদি নিজের নিজের লেজিসলেচারে এই আইনটাকে পাস করে দেয় তাহলে কিন্তু এই সংশোধনটা মান্য হবে। তো দুভাবে আর্টিকেল 368-এ বলা আছে কীভাবে সংশোধন করা হয়, কিছু অংশ এইভাবে করা হয়, কিছু অংশ টু থার্ড মেজরিটি প্লাস স্টেটের মতামত নিয়েও করা হয়। কিন্তু কোন বিষয়ে কী কোন কোন পদ্ধতিতে করে সেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে গিয়ে জানবো। ঠিক আছে, এখন আমরা জাস্ট ফিচারের সম্পর্কে পড়ছি, বৈশিষ্ট্য সম্পর্কে। আর কিছু প্রভিশন আছে যেগুলো আবার আর্টিকেল 368-এর বাইরেই, সেগুলোকে এমনি নর্মালি অর্ডিনারি ল যেভাবে অ্যামেন্ড করতে হয়, যেভাবে সংশোধন করতে হয়, সেইভাবে সংশোধন হয়ে যায়, টু থার্ড মেজরিটির দরকার পড়ে না। এমনি নর্মাল মেজরিটি থাকলেই হবে, মানে 50% লোক রাজি হলেই হয়ে যাবে, তো সেগুলো আমরা পরে জানবো। তো এখন জেনে রাখো ভারতের সংবিধানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রিজিডিটি, ফ্লেক্সিবিলিটি, সিনথেসিস, মানে দুটোর মিক্স, মাঝামাঝি। ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস, ফেডারেল সিস্টেম কাকে বলে, ফেডারেল সিস্টেম তাকে বলে যখন স্টেটের হাতে বেশি পাওয়ার থাকে। ঠিক আছে, স্টেটগুলো যে যার
নিজে নিজেকে গভর্ন করে, কিন্তু তারা একত্রিত হয়ে এসেছে আর এসে কিছু বিষয় যেমন ডিফেন্স, ঠিক আছে, তো এই বিষয়গুলোকে বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স এইগুলোকে সেন্টারের হাতে দিয়ে দেয়, তাকে বলা হয় ফেডারেল সিস্টেম, ঠিক আছে। আর ইউনিটারি সিস্টেম কাকে বলে? ইউনিটারি সিস্টেম মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই পুরো পাওয়ার থাকবে, স্টেটের হাতে সেরকম কোনো পাওয়ার থাকবে না, স্টেটকে জাস্ট সেন্টারেরই একটা পার্ট হিসেবে কাজ করা হবে। মানে স্টেট গভর্নমেন্ট যখন সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোপুরি আন্ডারে থাকে তখন তাকে বলা হয় ইউনিটারি সিস্টেম, ঠিক আছে। মানে ওটা শুধু প্রশাসনের সুবিধার্থে স্টেটে ডিভাইড করা হয়েছে, স্টেটের হাতে সেরকম কোনো পাওয়ারই থাকে না, তাকে বলা হয় ইউনিটারি সিস্টেম, ঠিক আছে। তো ভারতের সিস্টেম কীরকম? ভারতের প্রশাসনে কিছু সিস্টেম আছে যেগুলো ফেডারেল, আবার কিছু সিস্টেম আছে যেগুলো ইউনিটারির মতো কাজ করে। ফেডারেল সিস্টেম কেমন? টু গভর্নমেন্ট, এই যে রাজ্য সরকারের হাতে অনেক পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে, সেন্টারের হাতে কিছু পাওয়ার আছে, রাজ্যগুলোর হাতেও নিজস্ব নিজস্ব কিছু পাওয়ার আছে, তো দুটো আলাদা আলাদা গভর্নমেন্ট, টু গভর্নমেন্ট, ডিভিশন অফ পাওয়ার, পাওয়ার নিজেদের মধ্যে ডিভাইড করে রাখা হয়েছে। যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার, বাহ্যিক যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, ঠিক আছে, স্টেটের হাতে কিছুই নেই। বা ধরো ডিফেন্স, ভারতের ডিফেন্স সিস্টেম পুরোপুরি সেন্টারের হাতে আছে, স্টেটের হাতে কিছু নেই, ঠিক আছে। আবার স্টেটের হাতে পুলিশ আর ল অ্যান্ড অর্ডার, এগুলো স্টেটের হাতে আছে, ঠিক আছে। তো এই যে ডিভাইড করে দেওয়া হলো ডিভিশন অফ পাওয়ার, এটা কিন্তু একটা ফেডারেল সিস্টেমের অংশ। রিটেন কনস্টিটিউশন, ফেডারেল সিস্টেমে কিন্তু রিটেন কনস্টিটিউশন থাকে, লিখিত সংবিধান থাকে। লিখিত সংবিধান না থাকলে কি হবে? ডিস্টারবেন্স হবে, স্টেট বলবে যে এটা তো আমার আন্ডারে পড়ে, সেন্টার বলবে এটা তো আমার আন্ডারে পড়ে। সেই জন্য যে লিখিত সংবিধান যেটা, সেটা হচ্ছে একটা ফেডারেল সিস্টেমের একটা বৈশিষ্ট্য। সুপ্রিমেসি অ্যান্ড রিজিডিটি অফ কনস্টিটিউশন, সবার উপরে সংবিধান, ঠিক আছে, সংবিধানের সুপ্রিমেসি আছে। আর সংবিধান রিজিড, তুলনামূলক সংবিধান অত সহজেও চেঞ্জ করে দেওয়া যায় না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফেডারেল সিস্টেমের একটা অংশ। যদি খুব ইজিলি সংবিধানকে, কনস্টিটিউশনকে যদি সংশোধন করে দেওয়া যেত, খুব ইজিলি যদি চেঞ্জ করে দেওয়া যেত, তাহলে কী করতো? সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিত, তাই না? তো এটা যেন না করতে পারে, তো সেই জন্য রিজিড করা হয়েছে, তাহলে এটাও হচ্ছে একটা ফেডারেল সিস্টেমের অংশ, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ভারতের বিচার ব্যবস্থা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে স্টেটের উপর বা সেন্টারের উপর ডিপেন্ড করে না, সম্পূর্ণ আলাদা। বাইক্যামেরালিজম, মানে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, ঠিক আছে, লোকসভা রাজ্যসভা দুটোতেই আছে। লোকসভা তো আমরা ডাইরেক্ট এমপিদেরকে নির্বাচন করি, আর রাজ্যসভাতে কী হয়, রাজ্যসভা নাম থেকেই বোঝা যাচ্ছে রাজ্যসভা, রাজ্য থেকে নমিনেট হয়, ঠিক আছে, রাজ্যের যে লেজিসলেচার তারা নমিনেট করেন কিছু মেম্বার্সকে রাজ্যসভাতে, যাতে করে কি না স্টেটে রাজ্যেরও কিছু কিছু যেন একটু প্রভাব থাকে পার্লামেন্টে, সেই জন্য রাজ্যসভাটা সৃষ্টি করা হয়েছিল। তো এই সমস্ত সিস্টেম থেকে কী দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে ফেডারেল সিস্টেম, ভারতের কিছু বৈশিষ্ট্য ফেডারেল, ঠিক আছে। আবার কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলো দেখে মনে হচ্ছে ইউনিটারি, ইউনিটারি সিস্টেম বললাম। যেমন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট খুব পাওয়ারফুল হয়, ঠিক আছে, আর স্টেটের হাতে কোনো পাওয়ারই না থাকে সেরকম সিগনিফিকেন্ট, তো তাহলে তাকে ইউনিটারি সিস্টেম বলা হয়। যেমন ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড হচ্ছে একটা ইউনিটারি সিস্টেম। তো ভারতে কিছু বৈশিষ্ট্য এমন আছে যেগুলি ইউনিটারি সিস্টেমের মতো লাগে, যেমন স্ট্রং সেন্টার, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু খুবই স্ট্রং তুলনামূলক, ঠিক আছে। সিঙ্গেল কনস্টিটিউশন, একটাই কনস্টিটিউশন, স্টেটের কিন্তু আলাদা করে কোনো কনস্টিটিউশন নেই, পশ্চিমবঙ্গের কোনো কনস্টিটিউশন নেই, বা উড়িষ্যার কোনো কনস্টিটিউশন নেই, বা আন্ধ্রপ্রদেশের কোনো কনস্টিটিউশন নেই, ঠিক আছে। সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ হয়, মানে একজন পশ্চিমবঙ্গের মানুষও ভারতীয়, একজন মহারাষ্ট্রের মানুষও ভারতীয়, তারা কেবলমাত্র ভারতীয়, ঠিক আছে, তাদের ডুয়াল সিটিজেনশিপ নেই, মানে স্টেটের আলাদা করে কোনো কিন্তু নাগরিকত্ব হয় না। ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশন কিন্তু তুলনামূলকভাবে এত রিজিড না, ফ্লেক্সিবল, ঠিক আছে, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ইচ্ছামতো কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ করে নিতে পারে, ঠিক আছে। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট তো বটে, স্বাধীন তো বটে, কিন্তু ইন্টিগ্রেটেড মানে আলাদা করে সেন্টারের ল অ্যাপ্লাই করবার জন্য কোনো আলাদা কোর্ট নেই, বা স্টেটের ল অ্যাপ্লাই করবার জন্য আলাদা করে কোনো কোর্ট নেই, সব কোর্টই স্টেট ল, সেন্ট্রাল ল, সমস্ত লকেই এনফোর্স করে, ঠিক আছে। বিচার ব্যবস্থা সবচেয়ে উপরে আছে সুপ্রিম কোর্ট, তার নিচে থাকে হাইকোর্ট, আর হাইকোর্টের নিচে আরও আলাদা আলাদা সাবঅর্ডিনেট কোর্টস, ঠিক আছে। এখানে কিন্তু স্টেটের বা সেন্টারের কোনো ইনফ্লুয়েন্স নেই, মানে থিওরিটিক্যালি। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর বাই সেন্টার, প্রত্যেকটা স্টেটে একজন করে গভর্নর নিয়োগ করা হয়, আর গভর্নর কে নিয়োগ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে, ঠিক আছে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখে মনে হতে পারে যে ভারত ইউনিটারি সিস্টেম, আবার আগে যেগুলো আমরা ডিসকাস করলাম এই সমস্ত জিনিসগুলো দেখে মনে হতে পারে যে ভারতের একটা ফেডারেল সিস্টেম। কিন্তু ভারতের মধ্যে দুটো বৈশিষ্ট্যই আছে, ফেডারেল সিস্টেমেরও কিছু বৈশিষ্ট্য আছে, ইউনিটারি সিস্টেমেরও কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু দুটোকে যদি আমরা তুলনা করে বলি তাহলে আমরা বলতে পারি যে ইউনিটারিতে বায়াস আছে, মানে ভারতের ইউনিটারি যে ফিচারগুলো আছে সেগুলো একটু বেশি ভারিত্ব, ঠিক আছে, তার যেন একটু ভারিত্বটা একটু বেশি, ঠিক আছে। সেই জন্য বলা হয় যে ফেডারেল সিস্টেম
কিন্তু ইউনিটারি বায়াস, ঠিক আছে? আর একটা কথা, ভারতকে কিন্তু আমরা জানি ভারতের সিস্টেম ফেডারেল সিস্টেম, কিন্তু ভারতের কনস্টিটিউশনে কিন্তু ফেডারেশন শব্দটা ব্যবহার করা হয়নি। আর্টিকেল 1 কী বলা হয়? আর্টিকেল 1 বলা আছে, ইন্ডিয়াকে বলা হয়েছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে? ফেডারেশন অফ স্টেটস নয় কিন্তু, ঠিক আছে? আর কিছু কিছু এক্সপার্ট ভারতের এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে কী কী কথা বলেছেন, KC Ware বলেছেন কোয়াসি ফেডারেল, মানে পুরোপুরি ফেডারেল নয়, ঠিক আছে, অর্ধেক ফেডারেল। গ্র্যানভিল অস্টিন বলেছেন কোঅপারেটিভ ফেডারিজম। মরিস জোন্স বলেছেন বার্গেনিং ফেডারালিজম। বার্গেনিং মানে যে আমরা দর কষাকষি করি না, তো যেন ফেডারালিজমটা যেন দর কষাকষি করে, যেন স্টেট যেন সেন্টারের থেকে দর কষাকষি করে পাওয়ার যেন ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। আর আইভার জেনিং বলেছে ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি, ফেডারেশন কিন্তু যেন মনে হচ্ছে যেন সেন্ট্রালাইজিং হওয়ার চেষ্টা করছে এরকম একটা নেশন, ঠিক আছে? তো এই ফিচারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ভারতে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, ঠিক আছে? দু রকমের গভর্নমেন্ট, একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল সিস্টেম কোথায় আছে? USAতে আছে এবং আরও অন্যান্য অনেক দেশে আছে যাদের প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। আমাদের কিন্তু প্রেসিডেন্ট প্রধান না, প্রেসিডেন্ট হচ্ছে জাস্ট নমিনাল হেড। আসল সমস্ত পাওয়ার কার হাতে থাকে? PM-এর হাতে, প্রধানমন্ত্রীর হাতে, তাই না? তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ভারতের কনস্টিটিউশন কিন্তু কী বলে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের নির্বাচন করেছিল, প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের নির্বাচন কিন্তু করেনি। পার্লামেন্টারি গভর্নমেন্ট বেসড অন কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ। দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কী হয়, যেমন USAতে আছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কী হয় যে মিনিস্টার্সরা হয় প্রেসিডেন্ট, USAতে মিনিস্টার্সদেরকে বলা হয় সেক্রেটারি, ঠিক আছে? যেমন সেক্রেটারি অফ ডিফেন্স, সেক্রেটারি অফ স্টেট, ওদেরকে বলা হয় সেক্রেটারি নামে বলা হয়, ঠিক আছে? তো তাকে কে নির্বাচন করে? প্রেসিডেন্ট নিজে, ঠিক আছে? তো আমাদের যেমন ধরো ফাইন্যান্স মিনিস্টার, ওদের হচ্ছে ওদের হয় সেক্রেটারি অফ ফাইন্যান্স, ঠিক আছে? তো দুজনে ইকুইভ্যালেন্ট। কিন্তু আমাদের ফাইন্যান্স মিনিস্টার কোথা থেকে নির্বাচন হয়ে আসে? লোকসভা থেকে লোকজন যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু ফাইন্যান্স মিনিস্টার যে হবে, ফাইন্যান্স মিনিস্টার কিন্তু পাওয়ার ততক্ষণ পাবে না যতক্ষণ লোকসভা থেকে সাপোর্ট পাচ্ছে, ঠিক আছে? লোকসভার মেজরিটি নির্বাচন করে যে কোন দল শাসন বানাবে, তার মধ্যে প্রধানমন্ত্রী একজনকে নির্বাচন করা হয়। প্রধানমন্ত্রী বাকি নিজের মিনিস্টার্সদেরকে নির্বাচন করেন, তাই না? কাউন্সিল অফ মিনিস্টারদের। এবার যদি লোকসভার কনফিডেন্স চলে যায়, লোকসভাতে যতজন নির্বাচিত MP আছে তারা যদি বলে যে আমাদের কনফিডেন্স নেই, আমরা চাই না যে সরকার এই চালাক, তাহলে নো কনফিডেন্স মোশন পাস করা হয় আর সরকার কিন্তু চলে যায়, ঠিক আছে? কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্টে কী হয়, তাহলে এখানে কী দেখলে, লেজিসলেচার মানে MP-রা তো লেজিসলেচার, তাই না? আইন মানে আইন তার আইন তৈরি করছে MP-রা, তো MP হচ্ছে লেজিসলেচার। আর এই যে মিনিস্টার যারা হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, তারপর রেলওয়ে মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, তারা হচ্ছে কি এক্সিকিউটিভ। তো এই যে লেজিসলেচার আর এক্সিকিউটিভদের মাঝখানে কী আছে, একটা কোঅর্ডিনেশন আর কোঅপারেশন আছে, তাই না? কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টে কিন্তু পুরোই আলাদা। ওখানে কিন্তু লোক নির্বাচন করছে লেজিসলেচারদের পুরোপুরি আলাদা, আর প্রেসিডেন্টকে আলাদাভাবে নির্বাচন করছে, আর প্রেসিডেন্ট আবার নিজের সেক্রেটারিদেরকে মানে নিজের মিনিস্টারদেরকে নিজে নিজে নির্বাচন করছে। তার মানে লেজিসলেচারের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, এদের পুরো সেপারেশন অফ পাওয়ার, ঠিক আছে? তো সেই জন্য বলা হয় প্রেসিডেন্ট সিস্টেমে হয় সেপারেশন অফ পাওয়ার, মানে পাওয়ার পুরোপুরি আলাদা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে কী হয়, লেজিসলেটিভ আর এক্সিকিউটিভদের মাঝখানে কোঅর্ডিনেশন কোঅপারেশন এস্টাবলিশ করতে হয়, ঠিক আছে? তো ভারতে কোন সিস্টেমটা চলে, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, যার মধ্যে লেজিসলেচার আর এক্সিকিউটিভ কিন্তু একে অপরের সাথে কোঅর্ডিনেশন কোঅপারেশনের মাধ্যমে কাজ করে। কনস্টিটিউশন এস্টাবলিশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন সেন্টার অ্যান্ড বোথ ইন সেন্টার অ্যান্ড স্টেট। ভারতের সেন্টার গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা, সেটাও কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আর স্টেটে যেটা আছে সেটাও হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে? এতে এর বৈশিষ্ট্য কী, না একজন নমিনাল হেড থাকবে, একজন রিয়েল এক্সিকিউটিভ থাকবে। যেমন সেন্টারে দেখো নমিনাল হেড হচ্ছে কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কনস্টিটিউশনাল হেড, কিন্তু রিয়েল পাওয়ার কিন্তু কিছু নেই। রিয়েল এক্সিকিউটিভকে, রিয়েল হেডকে PM, ঠিক আছে? PM আর তার কাউন্সিল অফ মিনিস্টার্স। স্টেটেও ঠিক তেমন, স্টেটের প্রধান যে ব্যক্তি, যে হেড, সে কি গভর্নর, কিন্তু গভর্নরের হাতে রিয়েল পাওয়ার কিছু থাকে না। রিয়েল এক্সিকিউটিভকে চিফ মিনিস্টার আর তার নিজের মিনিস্টার্স, ঠিক আছে? মেজরিটি পার্টি রুল, যেই পার্টির কাছে বেশি, সবচেয়ে বেশি জনতার সাপোর্ট থাকবে সেই পার্টি রুল করবে। কালেকটিভ রেসপন্সিবিলিটি টু দ্য অফ এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, এই কথাটার মানে কি, মিনিস্টারদের মানে এক্সিকিউটিভ মানে এখানে মিনিস্টার, মিনিস্টারদের কী থাকে, লেজিসলেচারের প্রতি দায়বদ্ধতা থাকে, ঠিক আছে? লেজিসলেচার মানে ধরো ফর এক্সাম্পল আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি, ঠিক আছে? তো ওখানে ধরো লোকসভা, ঠিক আছে, লোকসভাতে যত মেম্বার আছে তারা কী করছে, সাপোর্ট করছে একটা পার্টিকে, সেই পার্টিটা সরকার বানাচ্ছে,
সেখান থেকে পিএম নির্বাচন হলো, পিএম নিজের মিনিস্টারদেরকে নির্বাচিত করলো, ঠিক আছে। হঠাৎ করে লোকসভার ম্যাক্সিমাম মেম্বার বললো যে না, আমার কনফিডেন্স নেই আমাদের, আমরা সাপোর্ট করি না গভর্নমেন্টকে। তো কী হবে, প্রধানমন্ত্রী আর তার মিনিস্টাররা কী হবে, তার সরকার পড়ে যাবে, তার সরকার ডাইলিউট হয়ে যাবে, আর মিনিস্টারদেররা কী কী হবে, নিজেদের পদ মুক্ত করে দিতে হবে, তাই না? তো কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, মিনিস্টারদের রেসপন্সিবিলিটি থাকে লেজিসলেচারের প্রতি, দায়বদ্ধ লেজিসলেচারের প্রতি। লেজিসলেচার চাইলে যখন খুশি গভর্নমেন্ট ডাইলিউট করে দিতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট চেঞ্জ করে দিতে পারে। মিনিস্টার ফ্রম লেজিসলেচার, লেজিসলেচার থেকে এমপিদের মধ্যে থেকে নির্বাচন করে মিনিস্টার দেওয়া হয়, তাই না? এমপিদের মধ্যেই কাউকে তোমার ফাইন্যান্স মিনিস্টার বানিয়ে দেওয়া হয়, কাউকে মিনিস্টার অফ ডিফেন্স বানিয়ে দেওয়া হয়, তাই না? লিডারশিপ অফ পিএম অ্যান্ড সিএম, সেন্টারের প্রধান ব্যক্তি থাকে পিএম, আর স্টেট গভর্নমেন্টের প্রধান নির্বাচন প্রধান কার্যকরী লোক থাকে সিএম। ডিসলিউশন অফ লোয়ার হাউস, লোয়ার হাউস হাউসমানে ডিসলভ হয়ে যায়, 5 বছর ছাড়া ছাড়া। লোয়ার হাউস মানে যদি সেন্টারের কথা বলি তাহলে লোকসভা, আর যদি স্টেটের কথা বলি তাহলে বিধানসভা। বিধানসভা কী হয়, প্রত্যেক 5 বছরে ডাইলিউট হয়ে যায়, ঠিক আছে, আবার নতুন করে নির্বাচন হয়, নতুন করে লোকসভা গঠন হয়, নতুন করে নির্বাচন হয়, নতুন করে বিধানসভা গঠিত হয়। তো এই যে ডিসলিউশন অফ লোকসভা, পিএমের হাতে এতই পাওয়ার থাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে গভর্নমেন্টে, যে এটাকে মাঝে মধ্যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট না বলে প্রাইম মিনিস্টেরিয়াল গভর্নমেন্টও বলা হয়ে থাকে, ঠিক আছে। সেম এক্সাম্পল হচ্ছে ইউকেতে, ইউকেতেও প্রাইম মিনিস্টারের হাতে এত বেশি পাওয়ার আছে, ইউকেরও সিস্টেমটা প্রাইম মিনিস্টেরিয়াল গভর্নমেন্টেরই। ব্রিটেনে ইন্ডিয়াতে ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ নট সোভেরিয়ান বডি, আর ইন্ডিয়া হ্যাজ ইলেক্টেড ইট। তো ম্যাক্সিমাম এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ ইংল্যান্ডের সাথে আমাদের ম্যাচ করে, কিন্তু দুটো জিনিস ম্যাচ করে না, কী কী? একটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট কিন্তু সোভেরিয়ান বডি নয়, কিন্তু ব্রিটেন পার্লামেন্ট হচ্ছে সোভেরিয়ান বডি। সোভেরিয়ান বডি বলতে কি, ব্রিটিশ পার্লামেন্ট যেই ল পাস করে দেয় সেই ল হচ্ছে মানে সবার জন্য লাগু হয়ে যায়, ঠিক আছে, তার কোনো মানে সেটা হচ্ছে ফাইনাল, ওর উপর আর কেউ কথা বলতে পারবে না, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ান পার্লামেন্টে সেরকম নয়, ইন্ডিয়ান পার্লামেন্ট কোনো যদি ল পাসও করে দেয় সেটা কিন্তু আন্ডার জুডিশিয়াল রিভিউর ভিতরে থাকে, মানে ইন্ডিয়ান পার্লামেন্ট চাইলে যা কিছু ল পাস করে দিতে পারে না, সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট ওটাকে চেক করতে পারে যে এই লটা আদৌ জাস্টিসিয়েবল, তো মানে জাস্টিফাইবল, তো যেটাকে আমি জাস্টিফাই করতে পারবো, তো এই রুল মানে কোনো ভুল ভাল আইন পাস করে দেয়নি তো। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের ব্যাপারটা কিন্তু সেরকম না, ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু একটা সোভেরিয়ান বডি, মানে যা যেই রুল পাস করে দিল সেটাই ফাইনাল। আরেকটা হচ্ছে ইউকের যে হেড, ইউকের হেড হচ্ছে কিন্তু কিং বা কুইন, ঠিক আছে, কিন্তু আর কিং বা কুইনটা কি, হেরিডেটারি পজিশন, একজনের পর আর একজন হয়েই আসছে, কিন্তু ইন্ডিয়াতে ইলেক্টেড হেড থাকে। আমাদের হেডকে, আমাদের কনস্টিটিউশনাল হেড হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে আমরা ইনডাইরেক্টলি ইলেক্ট করি, আমরা নির্বাচন করি না, কিন্তু ইনডাইরেক্টলি তার নির্বাচন হয়, তো এটা হেরিডেটারি পজিশন নয়। তো এই দুটো পার্থক্য আছে ব্রিটিশ ফর্ম অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট আর আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টারি গভর্নমেন্টের মাঝখানে, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিনথেসিস অফ পার্লামেন্টারি সভেন্টি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। পার্লামেন্টারি সভেন্টি মানে হচ্ছে পার্লামেন্টে সর্বভৌমত্ব, মানে পার্লামেন্ট সবচেয়ে উপরে, পার্লামেন্ট যদি কোনো ল পাস করে দেয় বা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে দেয় তাহলে কিন্তু সেটা ফুল অ্যান্ড ফাইনাল, তাকে আর কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তাহলে সেটাকে বলা হয় পার্লামেন্টারি সভেন্টি। এই সিস্টেমটা চালু আছে ব্রিটেনে, ঠিক আছে, ব্রিটেনে পার্লামেন্ট সবচেয়ে উপরে, তার উপর কোনো কথা হবে না। আর জুডিশিয়াল সুপ্রিমেসি মানে হচ্ছে বিচার ব্যবস্থার আধিপত্য, মানে বিচার ব্যবস্থা, কোর্ট যেটা বলবে সেটা ফাইনাল, ঠিক আছে। পার্লামেন্ট কোনো ল পাস করলো কিন্তু সেই লটা কোর্ট বললো যে লটা জাস্ট নয়, এটা আনফেয়ার ল বলে সেটাকে টেকেন ডাউন করে দিল, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিল, শেষ করে দিল সেই লটাকে, সেই আইনটাকে, তো সেটাকে বলা হয় জুডিশিয়াল সুপ্রিমেসি, ঠিক আছে। তো পার্লামেন্টারি সভেন্টি সিস্টেম চালু আছে কিন্তু ব্রিটেনে, ঠিক আছে, আর জুডিশিয়াল সুপ্রিমেসি বিচার ব্যবস্থার আধিপত্য এই সিস্টেমটা চালু আছে ইউএসএ। ইন্ডিয়াতে কোন সিস্টেমটা চালু আছে, দুটোর মিক্স আপ, ঠিক আছে, দুটোই আছে। ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু আর্টিকেল 368-এর আন্ডারে আসে, যেটা কিনা পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, ঠিক আছে, পার্লামেন্ট সংশোধন করতে পারে, কনস্টিটিউশনের ম্যাক্সিমাম পার্টটুকু পার্লামেন্ট সংশোধন করতে পারে বেসিক স্ট্রাকচার ছাড়া। বেসিক স্ট্রাকচার কী জিনিস পরে আমরা জানবো। আর জুডিশিয়াল সুপ্রিমেসি কেন, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু অনেক ল, যদি সুপ্রিম কোর্ট মনে করে যে যে একটা নতুন আইন পাস করা হলো সেই আইনটা কনস্টিটিউশনের সাথে সংহতি মিলিয়ে চলছে না, ঠিক আছে, বা মনে করলো যে সুপ্রিম কোর্ট অনেক বিচার করে দেখলো যে এই কানুনটা যদি লাগু হয়, এই আইনটা যদি দেশে লাগু হয় তাহলে হয়তো ক্ষতি হতে পারে বা এটা আনকনস্টিটিউশনাল, তখন কিন্তু সেই লটাকে টেক ডাউন করে নিতে পারে, নিচে নামিয়ে দিতে পারে, মানে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। যেমন 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2014, 2014 সালে পার্লামেন্ট কিন্তু আইন একটা 99তম সংশোধন করেছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে, ঠিক আছে। তো ভারতে দুটোর মিক্স আপ আছে, জুডিশিয়াল সুপ্রিমেসিও আছে, পার্লামেন্টারি সভেন্টিও আছে, ঠিক আছে, তো দুটোর মিক্স আপ, সিনথেসিস অফ বোথ।
আর একটা জিনিস এখানে জানবার আছে, ডিউ প্রসেস অফ ল, ডিউ প্রসেস অফ ল কিন্তু চলে আমেরিকাতে, ঠিক আছে, আর প্রসিজার এস্টাবলিশড বাই ল সেটা চলে ইন্ডিয়াতে। প্রসিজার এস্টাবলিশড বাই ল হচ্ছে একটা ন্যারোয়ার ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, আর ডিউ প্রসেস অফ ল সেটা হচ্ছে একটা বড়, একটা প্রশস্ত একটা ডক্ট্রিন, একটা ব্যবস্থা। কী জিনিস ব্যাপারটা দেখো, একদম লেমেন্স টার্মে বোঝানোর চেষ্টা করছি। ধরো কোনো একটা কেউ ল পাস করে দিলো, ঠিক আছে, স্টেট হোক বা সেন্টার হোক, জাস্ট লেমেন্স টার্মে এক্সাম্পলের জন্য বলছি, ঠিক আছে, এরকম কোনো ল নেই কিন্তু সিরিয়াসলি। ধরো একটা এরকম হলো যে কেউ যদি ব্রেড চুরি করে, রুটি চুরি করে, তাহলে তার ফাঁসি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এরকম একটা ল কেউ পাস করে দিলো, ঠিক আছে। তো যদি প্রসিজার এস্টাবলিশড বাই ল থাকে, তাহলে কিন্তু ধরো কেউ একজন ব্যক্তি রুটি চুরি করার কেসে কোর্টে তাকে অভিযুক্ত করা হলো, আর সে প্রমাণিত হলো যে হ্যাঁ সে সত্যি রুটি চুরি করেছিল, তাহলে প্রসিজার এস্টাবলিশ বাই ল তো যদি বলা থাকে তাকে ফাঁসি দিয়ে দাও, ফাঁসি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, একে বলা হয় প্রসিজার এস্টাবলিশ বাই ল। শুধুমাত্র কি আইন লাগু আছে সেটাই দেখা হবে, ঠিক আছে। কিন্তু ডিউ প্রসেস অফ লতে কিন্তু কি করা হবে, আইন তো দেখা হবে, এটাও দেখা হবে যে আইনটাও ঠিকঠাক, তো মানে এমন আনজাস্ট আইন নয় তো। যেমন এখানে আমি বললাম যে ব্রেড চুরি করার জন্য যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে সেই এটা কি জাস্ট বলে মনে হচ্ছে? তাহলে কিন্তু বিচার ব্যবস্থা এটাও দেখবে খুঁটিয়ে যে যে আইনটা আমরা লাগু করছি সেই আইনটা কতখানি প্রযোজ্য, ঠিক আছে, সেটাকে বলা হয় প্রসিজার এস্টাবলিশ বাই ল। এটা জাস্ট আমি কিন্তু একটা লেমেন টার্মসের জন্য এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য। তো এটা হচ্ছে প্রসিজার এস্টাবলিশ বাই ল। ইন্ডিয়াতে কোন প্রসেসটা চালু আছে? প্রসিজার এস্টাবলিশ বাই ল এটা চালু আছে কিন্তু, ঠিক আছে, আর্টিকেল 21-এ কিন্তু এটা উল্লেখ করা আছে যে প্রসিজার এস্টাবলিশ বাই ল, ঠিক আছে। তো আমাদের দেশে ভারতে কী সিস্টেম আছে, জুডিশিয়াল সুপ্রিমেসি, পার্লামেন্টারি সুপ্রিমেসি, দুটোর মিক্স আপ, আর যে ডক্ট্রিন আমাদের চলে সেটা হচ্ছে প্রসিজার এস্টাবলিশ বাই ল, ঠিক আছে। যেটা আমরা বললাম, সুপ্রিম কোর্ট ক্যান ডিক্লেয়ার পার্লামেন্টারি ল ইনভ্যালিড, মানে যদি কোনো ল সুপ্রিম কোর্ট মনে করে যে এটা তো সংবিধানের সাথে তাল মিলিয়ে চলছে না, তাহলে সেটাকে কিন্তু ইনভ্যালিড বলে দিতে পারে, ঠিক আছে, অবৈধ বলে তা সেটাকে নামিয়ে নিতে পারে সেই লকে। আবার পার্লামেন্ট কিন্তু, অন দি আদার হ্যান্ড, পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড মেজর পোর্শন অফ দ্য কনস্টিটিউশন। পার্লামেন্ট কিন্তু অনেক বেশি অংশ সংবিধানের কিন্তু সংশোধন করতে পারে, কেবলমাত্র বেসিক স্ট্রাকচার ছাড়া, ঠিক আছে। কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার কিন্তু পার্লামেন্ট কখনো চেঞ্জ করতে পারবে না, বাকি ম্যাক্সিমাম জিনিসপত্র চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। এরপর ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্টিগ্রেটেড সংহত, একবদ্ধ, আর আবার ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন একটা জুডিশিয়ারি সিস্টেম। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এই জন্য, জুডিশিয়ারির ওপর কিন্তু এক্সিকিউটিভের কোনো পাওয়ার থাকবে না, ঠিক আছে, বা লেজিসলেচারের কোনো পাওয়ার থাকবে না। লেজিসলেচারের কাজ হচ্ছে, লেজিসলেচার মানে যেখানে আইন তৈরি হয়, যেমন পার্লামেন্ট, ঠিক আছে, বা স্টেটের আইন তৈরি হয় স্টেট লেজিসলেচারে, বিধানসভাতে, তো বিধানসভাতেই হোক বা সেন্টারের পার্লামেন্টেই হোক, যেখানেই ল পাস করা হোক, সেটার কাজ হচ্ছে, লেজিসলেচারের কাজ হচ্ছে আইন তৈরি করা, এক্সিকিউটিভের কাজ হচ্ছে আইনকে প্রণয়ন করা, আর আইনের যদি খণ্ডন হয় তাহলে সেটাকে দেখবে বিচার ব্যবস্থা, মানে জুডিশিয়ারি। জুডিশিয়ারির উপর কিন্তু কেউ, জুডিশিয়ারিকে কিন্তু কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না, ঠিক আছে, কোনো মিনিস্টার বা কোনো অধিকারী কিন্তু জুডিশিয়ারিকে বলতে পারে না যে হ্যাঁ আমার হয়ে বিচারের যেন রায় দেয়া হোক, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির উপর কিন্তু কারো ইনফ্লুয়েন্স থাকবে না। আর ইন্টিগ্রেটেড এই জন্য সংঘবদ্ধ, ঠিক আছে, স্টেটের আলাদা আর সেন্টারের আলাদা এরকম কিন্তু আমাদের আইন নেই, ঠিক আছে, ইন্টিগ্রেটেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট। আমাদের বিচার ব্যবস্থা সবচেয়ে উপরে আছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আন্ডারে আছে কিছু হাইকোর্টস, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটে হাইকোর্ট, কিছু কিছু স্টেটের কমন হাইকোর্ট আছে, যেমন পাঞ্জাব হরিয়ানার একটা কমন হাইকোর্ট আছে, গোয়া মহারাষ্ট্রের একটা কমন হাইকোর্ট আছে। সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট ফর বোথ সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট ল, মানে যখন হাইকোর্টে কিন্তু দুটো, একটা স্টেটের হাইকোর্ট সে কিন্তু স্টেটের লকেও ইমপ্লিমেন্ট করতে পারে, আবার সেন্টারের লকেও ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু ইউএসএ এই সিস্টেমটা নেই, ইউএসএ আলাদা, ঠিক আছে, ইউএসএতে ফেডারেল কোর্ট আলাদা হয়, ঠিক আছে, মানে সেন্টারের কোর্টের জন্য ফেডারেল কোর্ট, স্টেটের আবার আলাদা কোর্ট হয়, স্টেট লয়ের জন্য স্টেট কোর্ট, ফেডারেলের জন্য ফেডারেল কোর্ট। ইন্ডিয়াতে কিন্তু এরকম নেই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই কিন্তু, কোর্ট যে কোনো হোক না কেন, সে কিন্তু সেন্ট্রাল ল আর স্টেট ল দুটোকে অ্যাপ্লাই করতে পারে, সেই জন্য ইন্টিগ্রেটেড সিস্টেম, ঠিক আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে ফেডারেল কোর্ট, ফেডারেল কোর্ট মানে হচ্ছে সেন্টারের কোর্ট, মানে প্রত্যেকটা স্টেটের কমন কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, মানে তুমি ছোট কোর্টে কিছু কেস হেরে গেলে সেখান থেকে তুমি হাইকোর্টে যেতে পারো, হাইকোর্টের উপরে তুমি যেতে পারো সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে ফাইনাল, তার উপর আর কোনো কোর্ট নেই, ঠিক আছে, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল, গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইট, কিছু কিছু মৌলিক অধিকার সিটিজেনদের দেওয়া হয়েছে কনস্টিটিউশনের মাধ্যমে, সেই মৌলিক অধিকারগুলোর রক্ষাকর্তা হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট, ঠিক আছে, হু ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস, সুপ্রিম কোর্ট, ঠিক আছে।
গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইট সুপ্রিম কোর্ট, আর গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে গার্ড করছে, কনস্টিটিউশনকে রক্ষা করব রক্ষাকর্তাও হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কোনো আইন যদি পাস করে পার্লামেন্টের দ্বারা আর সেই আইনটা যদি কনস্টিটিউশনের সাথে তাল মিলিয়ে না চলে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেই আইনটাকে অবৈধ বলে দিতে পারে। ঠিক আছে, তো এই এই গ্যারেন্টি এই রক্ষা করার কাজটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে দেয়া আছে। ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্স, এই যে বললাম যে কোর্টের উপর কিন্তু কারো ইনফ্লুয়েন্স থাকবে না কোনো এক্সিকিউটিভের, তো এটা কীভাবে মেনটেন করা হয়? না, সিকিউরিটি অফ টেনিওর, জাজেদের সিকিউরিটি অফ টেনিওর থাকে, মানে একজন জাজকে যখন নিযুক্ত করা হয় তার নির্দিষ্ট একটা সময়কাল থাকে, তার আগে কিন্তু তাকে সরানো যাবে না। ফিক্সড সার্ভিস কন্ডিশন, সার্ভিস কন্ডিশন কিন্তু ফিক্সড থাকে, মানে স্যালারি বা অন্যান্য যে সমস্ত সুবিধা দেওয়া হয় সেগুলো কিন্তু ফিক্সড থাকে, তাদেরকে কিন্তু বাড়ানো যাবে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে, কমানো যাবে না। কোনো জাজের স্যালারি কমিয়ে দেওয়া যায় না হঠাৎ করে, ঠিক আছে, একদমই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন বাদ দিয়ে। আর সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টের, মানে আমাদের বিচার ব্যবস্থার যে খরচ হয় সেটা কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সিএফআই, কনসলিডেট অফ ফান্ড অফ ইন্ডিয়ার কথা আমরা পড়বো, মানে কনসলিডেট অফ ফান্ড অফ ইন্ডিয়াতে চার্জ করা হয়। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলোর জন্য, এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য ইন্ডিপেন্ডেন্ট আছে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এরপর আমরা চলে আসি ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। পার্ট 3-তে, কনস্টিটিউশনের পার্ট 3-তে 6টা ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে, আর্টিকেল 14, 15, 16, 17, 18, এই 5টার কথা বলে, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, মানে সবাইকে এক নজরে দেখা হবে আইনের চোখে, রাইট টু ফ্রিডম, স্বাধীনতা, কিছু কিছু বিষয় ভারতীয় নাগরিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, যাতে এক্সপ্লয়েট না করতে পারে ভারতের নাগরিকদেরকে কেউ, সেই জন্য কিছু এক্সপ্লয়টেশনের জন্য কিছু রাইট টু এক্সপ্লয়টেশনের অধিকার দেওয়া আছে আর্টিকেল 23, 24-এর উপর, কালচারাল আর এডুকেশনাল রাইট, কিছু সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কিছু অধিকার আছে আমাদের, আর কনস্টিটিউশনাল রেমেডি, যদি এই এই অধিকারগুলোর হনন হয়, যদি এই অধিকারগুলো আমরা না পাই তাহলে আমরা কিন্তু কোর্টে যেতে পারি, তো কনস্টিটিউশনাল রেমেডির জন্য আবার একটা আর্টিকেল আছে 32। তো এই অধিকারগুলো ভারতের সংবিধানে কিন্তু দেওয়া আছে, এটা ভারতের সংবিধানের একটা সেলিয়েন্ট ফিচার, একটা বিশেষ বৈশিষ্ট্য। এবার এই যখন আমরা ফান্ডামেন্টাল রাইটের চ্যাপ্টারটা পড়বো তখন এই সমস্ত রাইটের ব্যাপারে আমরা ডিটেলসে ডিসকাস করবো, কিন্তু একটা জিনিস মনে রাখো, এই রাইটগুলো কিন্তু অ্যাবসলিউট না, ঠিক আছে, কোয়ালিফাইড। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে যে কোনো কন্ডিশনে তুমি এই রাইটটা পাবেই পাবে, কিন্তু এই রাইটগুলো কিন্তু অ্যাবসলিউট নয়, ঠিক আছে, এগুলো হচ্ছে কোয়ালিফাইড, মানে এগুলোর উপর অনেক কিছু রেস্ট্রিকশন লাগানো আছে, তোমার যা ইচ্ছা তাই করবে। ইকুয়ালিটির ইকুয়ালিটি মানে এই নয় যে সমতা, মানে এই নয় যে সব বিষয়ে সমতা, গভর্নমেন্ট কিন্তু এর উপর রেস্ট্রিকশন লাগাতে পারে, বা ফ্রিডম, ফ্রিডম কিন্তু অ্যাবসলিউট ফ্রিডম নয়, তোমার উপর গভর্নমেন্ট কিছু রেস্ট্রিকশন লাগাতে পারে, তো সেই জন্য বলা হচ্ছে কোয়ালিফাইড। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার যখন আমরা পড়বো ডিটেলস এই ব্যাপারে আরও ডিসকাস করবো। তারপর হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসি, সংবিধানে কিছু জিনিসপত্র ডাইরেক্টিভ, কিছু নির্দেশ দেওয়া আছে। ঠিক আছে, নির্দেশ কাকে দেওয়া আছে? স্টেটকে, মানে বোথ সেন্টারকে আর স্টেটকে। ঠিক আছে, স্টেট বলতে কিন্তু এখানে স্টেটের কথা বলছি না, রাজ্যের কথা বলছি না, স্টেট মানে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, তো সেন্টারকে আর স্টেটকে দুটোরই, দুই সরকারকে কিছু ডাইরেক্টিভস দেওয়া আছে যে কীভাবে আইন প্রণয়ন করবে। ঠিক আছে, তো ডক্টর আম্বেদকর এটা এগুলোকে বলেছে নভেল ফিচার্স, তো নভেল ফিচার্স কাকে বলা হয়? ডাইরেক্টিভ প্রিন্সিপালকে বলা হয়। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়, যদিও কনস্টিটিউশনে কিন্তু ভাগ করা নেই ফর্ম্যালি। ঠিক আছে, এগুলো জাস্ট কনভেনশন হিসেবে ভাগ করা যেতে পারে, সোশ্যালিস্ট, গান্ধীয়ান আর লিবারেল ইন্টালেকচুয়াল, তিন রকমের ডিপিএসপি হয়, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল টু দ্য স্টেট পলিসি হয়। এই ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো কেন দেওয়া আছে? টু প্রমোট ইকোনমিক্যাল ডেমোক্রেসি। ঠিক আছে, ইকোনমিক ডেমোক্রেসি প্রমোট করবার জন্য কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর এগুলো নন জাস্টিসিয়েবল ইন নেচার, মানে এমন নয় যে এই এগুলো একদম কোর্ট অফ ল দ্বারা লাগু হবে, মানে এগুলো জাস্ট বলা আছে যে স্টেট কিছু কিছু কথা মাথায় রাখবে যখন কোনো আইন প্রণয়ন করবে। ঠিক আছে, তো সেই কথাগুলোকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যেমন ফর এক্সাম্পল ধরো ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে যে গভর্নমেন্ট সবসময় চাইবে ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য, মানে নিজের জনতার ওয়েলফেয়ারের কথা মাথায় রেখে আইন বানাবে, তো এটা একটা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল। ঠিক আছে, আরও যখন আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপালের চ্যাপ্টারটা পড়বো তখন ডিটেলস এগুলো জানবো। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক দায়িত্ব, যেমন মৌলিক কিছু অধিকার আছে সেরকম প্রত্যেকটা নাগরিকের কিছু
অধিকারও আছে, ঠিক আছে? এগুলো কিন্তু অরিজিনাল যখন কনস্টিটিউশন 1950-তে এসেছিল তখন কিন্তু তাতে ছিল না ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি 1976 অ্যাড করা হয়েছে, ঠিক আছে? 42তম সংশোধন যখন কনস্টিটিউশন হয় তখনই ফান্ডামেন্টাল ডিউটিগুলো অ্যাড করা হয়, ঠিক আছে? তখন ছিল 10টা, আর 2002-এ 86তম যখন অ্যামেন্ডমেন্ট হয়, 86 অ্যামেন্ডমেন্টে আর একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করে দেওয়া হয়। এগুলো নন জাস্টিসিয়েবল, ঠিক আছে? এগুলোতে কিছু ডিউটির কথা বলা হয়েছে, ঠিক আছে? কিছু কিছু দায়িত্বের কথা বলা হয়েছে, যেমন সবার মধ্যে একটা কমন ব্রাদারহুড, মানে ভাইচারা, মানে সবার মধ্যে মিলেমিশে থাকার যে একটা মিলেমিশে থাকবো, এই ব্যাপারটা যেন প্রত্যেকটা নাগরিক মেনটেন করে চলে, প্রত্যেকটা নাগরিক যেন দেশের পতাকার সম্মান করে, সংবিধানের সম্মান করে। তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে? কি ডিউটিগুলো আবার নন জাস্টিসেবল, ঠিক আছে? এমন নয় যে কেউ যদি ভাইচারা না দেখায় তাহলে তাকে একদম কোর্টে নিয়ে চলে যাওয়া হবে, যে সংবিধানে তো বলা আছে যে সবাই কমন ব্রাদারহুড দেখাবে কিন্তু এই ব্যক্তি দেখাচ্ছে না, তো এমন নয়, ঠিক আছে? এগুলো নন জাস্টিসেবল, জাস্ট লেখা আছে এগুলো পালন করবার জন্য, কিন্তু এগুলো কেউ যদি পালন না করে তাহলে কিন্তু কোর্টে তাকে অভিযুক্ত করা যেতে পারে না, এগুলো নন জাস্টিসিয়েবল, ঠিক আছে? তাহলে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসিয়েবল, মানে ফান্ডামেন্টাল রাইটের যদি হনন হয় তাহলে কিন্তু লোক কোর্টে যেতে পারে, ঠিক আছে? কিন্তু ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালের যদি হনন হয় তাহলে কিন্তু কেউ কোর্টে যেতে পারে না, বা ফান্ডামেন্টাল ডিউটির যদি হনন হয় তাহলে কিন্তু কেউ কোর্টে যেতে পারে না, এগুলো হচ্ছে নন জাস্টিসিয়েবল, ঠিক আছে? এরপরে যেটা আমরা আসবো, সেকিউলার স্টেট। ভারতের সংবিধান যে স্টেটের কথা বলা হয়েছে, স্টেট মানে কিন্তু আবার রাজ্যের কথা বলা হচ্ছে না, স্টেট মানে কিন্তু এখানে নেশন স্টেটের কথা বলা হচ্ছে, মানে সরকারের কথা বলা হচ্ছে, দেশের কথা বলা হচ্ছে অ্যাজ এ হোল। সেকিউলার স্টেট কীরকম, যখন সংবিধান প্রথম এসেছিল তার প্রিয়াম্বলে কিন্তু সেকিউলার শব্দটা ছিল না, ঠিক আছে? এই শব্দটা পরে অ্যাড করা হয়েছে, 42তম সংশোধন 1976 সালে অ্যাড করা হয়েছে এটা, ঠিক আছে? কিন্তু এটা অ্যাড না করা থাকলেও সেকিউলার স্টেট কীভাবে বোঝা যায়, কিন্তু অলরেডি আর্টিকেল 14, 15, 16, 25, 27, 29, 30, 29, 30 এগুলো যখন আমরা পড়বো তখন এগুলো দেখে বুঝতে পারবো যে ভারতের সংবিধান কিন্তু একটা সেকিউলার, একটা সব রিলিজিয়নের সর্বজাতির লোককে একসঙ্গে নিয়ে চলবার কথা বলেছে সবসময়, ঠিক আছে? আর কনস্টিটিউশন কিন্তু কোনো একটা নির্দিষ্ট রিলিজিয়নের কথা বলে না, যে অমুক একটাই রিলিজিয়নকেই আমরা প্রমোট করবো, ঠিক আছে? সব রিলিজিয়নকে সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে? আর যদি আমরা প্রিয়াম্বলটা পড়ি, প্রিয়াম্বলেও লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যদি ওটা আমরা ভালো করে পড়ি তো ওখানে বলা আছে কি লিবার্টি অফ ফেথ বিলিফ অ্যান্ড ওয়ার্শিপ, যে যার নিজের ফেথ, নিজের বিশ্বাস, নিজের ওয়ার্শিপ, নিজে কাকে পুজো করবে তার উপর মানে তোমার অধিকার সম্পূর্ণ দেয়া আছে। তো এটা এইগুলোর মাধ্যমে আমরা বলতে পারি ভারত একটা সেকিউলার স্টেট, ঠিক আছে? এখানে কিন্তু সেকিউলারিজমের দুটো কনসেপ্ট, একটা নেগেটিভ কনসেপ্ট, একটা পজিটিভ কনসেপ্ট। নেগেটিভ কনসেপ্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে, ঠিক আছে? মানে আমেরিকা এবং অন্যান্য পশ্চিম দেশীয় পশ্চিমের দেশগুলোতে এই সিস্টেমটা চলে। এখানে কী হয়, সেপারেশন অফ স্টেট, মানে গভর্নমেন্টের সাথে চার্চের কোনো লিঙ্ক থাকবে না, ঠিক আছে? পুরোপুরি আলাদা, এটাকে বলা হয় নেগেটিভ কনসেপ্ট। কিন্তু ইন্ডিয়াতে এই নেগেটিভ কনসেপ্ট নেই, ইন্ডিয়াতে আছে পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম, মানে ইন্ডিয়া প্রত্যেকটা ধর্মকেই ইকুয়াল রেসপেক্ট দেয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সিস্টেম 1919 সালের অ্যাক্ট বা তারপরে আমরা যেগুলো পড়েছিলাম তাতে কী জেনেছিলাম, কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল রিপ্রেজেন্টেশন মানে এক রিলিজিয়নের লোক এক রিলিজিয়নের লোককেই নির্বাচন করতে পারে, মুসলিমরা মুসলিমকেই নির্বাচন করবে, হিন্দুরা হিন্দুকেই নির্বাচন করবে, শিখেরা শিখকেই নির্বাচন করবে, এটাকে বলে কমিউনাল রিপ্রেজেন্টেশন। এই জিনিসটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে, ইন্ডিয়াতে কিন্তু এখন সেরকম কোনো সিস্টেম নেই। তো এই এতগুলো বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা বলতে পারি যে ভারত একটা সেকিউলার স্টেট, ঠিক আছে? ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাজ্য। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে আমাদের দেশে যে সিস্টেমটা চলে সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। যে কোনো ব্যক্তি যে অ্যাডাল্ট, যার বয়স 18 বছরের উপরে, সে কিন্তু ভোট দেওয়ার তার অধিকার আছে, ঠিক আছে? তার প্রপার্টি কতটা, তার এডুকেশন কতটা, সে কোথায় বিলং করে, এগুলো কোনো ম্যাটার করে না, তার জেন্ডার কিছু ম্যাটার করে না। যে কোনো ব্যক্তি যার বয়স 18-এর উপরে, সে কিন্তু ভোট দেওয়ার অধিকার তার আছে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, মানে যখন ব্রিটিশ রাজত্ব চলতো তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজ যেটা ছিল, কিছু লিমিটেড ব্যক্তিকেই ভোট দেওয়ার অধিকার দেওয়া থাকতো, যাদের নির্দিষ্ট পরিমাণ এডুকেশন থাকতো, নির্দিষ্ট পরিমাণ তাদের প্রপার্টি থাকতো, তাদেরকেই দেওয়া হতো, ঠিক আছে? প্রথমে ভোটিংয়ের এজ ছিল 21 বছরের উপরের মানুষ ভোট দিতে পারত, কিন্তু 1889 সালে 61st অ্যামেন্ডমেন্ট হয়, ঠিক আছে? তো সেই 61st অ্যামেন্ডমেন্টে এই বয়সটাকে 21 বছরটাকে কমিয়ে 18 বছর করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো ভারতে ভোটিংয়ের যে সিস্টেমটা চলে, সংবিধান যেটা অ্যাডপ্ট করেছে সেটা হলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এরপর আমরা আছি সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতে কিন্তু
আমি যদি পশ্চিমবঙ্গে বসবাস করি তাহলে আমি কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক নয়, ঠিক আছে? আমি ভারতেরই নাগরিক, একমাত্র সিঙ্গেল সিটিজেনশিপ, আমি একটাই নাগরিক, সেটা হচ্ছে ভারতের। তো গুজরাতের ব্যক্তি ভারতের নাগরিক, রাজস্থানের ব্যক্তি ভারতের নাগরিক, তো এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, সিঙ্গেল সিটিজেনশিপ। কিন্তু ইউএসএ এরকম নয়, ঠিক আছে? ইউএসএতে ডুয়াল সিটিজেনশিপ হয়। ধরো ইউএসএতে কেউ একজন ব্যক্তি, সে হয়তো ফিলাডেলফিয়াতে থাকে, ঠিক আছে? তো সে একজন ফিলাডেলফিয়ারও নাগরিক, আবার ইউএসএরও নাগরিক, ঠিক আছে? এদের ডুয়াল সিটিজেনশিপ থাকে, স্টেটেরও একটা সিটিজেনশিপ থাকে, আবার নেশনেরও, দেশেরও একটা থাকে। কিন্তু ইন্ডিয়াতে সেরকম কোনো সিস্টেম নেই। ইন্ডিপেন্ডেন্ট বডিজ আমরা পড়লাম, লেজিসলেচার, এক্সিকিউটিভ। লেজিসলেচাররা আইন তৈরি করে, এক্সিকিউটিভ সে আইনগুলোকে প্রণয়ন করে, আর আইন সে তার কিছু হনন হলে সেটা বিচার করে বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি। তো এই তিনটে সিস্টেম থাকে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। কিন্তু এগুলো ছাড়াও কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বডি মানে যেগুলো সরকারের ইনফ্লুয়েন্সের বাইরে, ঠিক আছে? যেমন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইলেকশন কমিশন, কন্ট্রোলার এডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ইউপিএসসি, ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশন, যে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য সিভিল সার্ভেন্ট নিযুক্ত করে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকটা স্টেটের পাবলিক সার্ভিস কমিশন আছে যে কিনা স্টেটের জন্য সিভিল সার্ভেন্ট নিযুক্ত করে। তো এরা এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি, ঠিক আছে? মানে এই বডিগুলো, এই সংস্থাগুলো ভারতের ভারতের বা স্টেটের সরকারের ইনফ্লুয়েন্সের বাইরে, ঠিক আছে? বাইরে কী করে এদেরকে ইনফ্লুয়েন্স কেন করতে পারবে না, কারণ এদের যারা মেম্বার থাকে তাদের ফিক্স টেনিউর থাকে, ফিক্স সার্ভিস কন্ডিশন থাকে, এক্সপেন্সেস চার্জ অন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। যেমন বিচারপতিদের, জুডিশিয়ারিতে যারা থাকে বিচার ব্যবস্থায়, জাজেদের যেমন ফিক্স সার্ভিস কন্ডিশন থাকে, সার্ভিস কন্ডিশন তাদের কমিয়ে দেওয়া যায় না, তাদের পয়সা কমিয়ে দেওয়া যায় না, একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে নিয়োগ করা হয়, তো সেরকম এই বডিগুলো যারা হেড হয়, ডাইরেক্টর হয়, তাদেরকে কিন্তু ফিক্স সার্ভিস কন্ডিশন, এক্সপেন্সেস চার্জ অন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তো এই সমস্ত ব্যাপারের জন্য এই বডিগুলো ইন্ডিপেন্ডেন্ট রূপে কাজ করতে পারে, ঠিক আছে? এরা যদি বায়াসড হয়, কোনো একজনকে ফেভার করে, তাহলে কিন্তু কী হবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তো সেই জন্য কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি কনস্টিটিউশন ক্রিয়েট করেছে। এমার্জেন্সি প্রভিশনস, এমার্জেন্সি প্রভিশনটা একটা একটা ইউনিক ফিচার ইন্ডিয়াতে, ঠিক আছে? যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশান ক্রিয়েট হয়, যেমন ধরো ওয়ার, ধরো একটা বাইরে থেকে কেউ যুদ্ধ ঘোষণা করে দিল, ইন্ডিয়া এবং অন্য একটা দেশের মাঝে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, ঠিক আছে? তখন কী হবে, প্রেসিডেন্ট ক্যান মিট এনি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশান বাই এমার্জেন্সি প্রভিশন। কিছু এমার্জেন্সি সিচুয়েশানের মধ্যে ভারত কিন্তু এমার্জেন্সি লাগু করতে পারে। আর্টিকেল 352-তে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে? পুরো ভারত জুড়ে ন্যাশনাল এমার্জেন্সি লেগে যাবে। এমার্জেন্সি লাগার মানে হচ্ছে কিছু কিছু রেস্ট্রিকশন চলে আসবে। আমরা যে বললাম না ফান্ডামেন্টাল রাইট, কিছু মৌলিক অধিকার আছে, সেগুলো সাসপেন্ড হয়ে যাবে কিছুক্ষণের জন্য, ঠিক আছে? বা গভর্নমেন্ট অনেক কিছু বন্ধ করে দিতে পারে কিছু সময়ের জন্য, সেটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল 356 লাগতে পারে স্টেট এমার্জেন্সি বলা হয়। প্রেসিডেন্ট যদি মনে করেন যে কোনো একটা স্টেটে যে বিচার, যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে না, কনস্টিটিউশন মেনে শাসন ব্যবস্থা চলছে না, তাহলে কিন্তু প্রেসিডেন্ট আর্টিকেল 356 স্টেটে এমার্জেন্সি লাগিয়ে দিতে পারে, যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি। আর আর্টিকেল 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি দেখা যায়, যদি কোনো দেখা যায় যে বৈষম্য সৃষ্টি হলো ফাইন্যান্সিয়াল কোনো একটা, তাহলে কিন্তু প্রেসিডেন্ট আর্টিকেল 360 লাগিয়ে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগাতে পারে। তো এমার্জেন্সি লাগালে কী হয়, আলাদা করে কোনো অ্যামেন্ডমেন্টের দরকার হয় না, সংবিধানকে সংশোধন করতে হয় না, তখন কিন্তু স্টেট গভর্নমেন্টের পাওয়ার সব চলে যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট তখন কী হয় পুরোপুরি সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায়। স্টেটের আন্ডারে যেগুলো আছে, যেমন পুলিশ, ল অ্যান্ড অর্ডার, এগুলো সব কিন্তু সেন্টারের উপর চলে আসে। স্টেট গভর্নমেন্ট নিজের পাওয়ার লুজ করে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো ফুললি পাওয়ারফুলে একটা ইউনিটারি বডিতে পরিণত হয়, ঠিক আছে? তো এগুলোকে বলা হয় এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন যখন আমরা এমার্জেন্সি চ্যাপ্টার করবো, সেগুলো তখন আমরা ডিটেলস আরও ডিসকাস করবো। থ্রি টায়ার গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়া সিস্টেম কি সবচেয়ে উপরে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট মেন বেসিক যে বড় বড় জিনিস যেগুলো আছে, যেমন ডিফেন্স, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এগুলো মেনটেন করে। স্টেট গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার আর নিজের স্টেটকে গভর্ন করে। আর তার আবার নিচে প্রত্যেকটা স্টেটে কি আছে, একটা করে মিউনিসিপ্যালিটি বা লোকাল গভর্নমেন্ট আছে, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক, তো থ্রি টায়ার গভর্নমেন্ট। তো অরিজিনাল যখন কনস্টিটিউশন 1950 সালে এসেছিলো, তাতে কিন্তু টু টায়ার গভর্নমেন্টই ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, আর কিছু ছিল না। কিন্তু 73 আর 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73-74 সংশোধন 1992 সালে এনেবল করে কি, থার্ড টায়ার অফ গভর্নমেন্ট, মানে গ্রাম অঞ্চল হলে পঞ্চায়েত আর শহরাঞ্চল হলে মিউনিসিপ্যালিটি, আলাদা একটা থার্ড টায়ার অফ গভর্নমেন্ট সৃষ্টি করে, ঠিক আছে? পার্ট 9-এ এটা ইনক্লুড করা হয় সংবিধানের। এছাড়া আছে কোঅপারেটিভ সোসাইটি। 97তম অ্যামেন্ডমেন্ট যখন করা হয় 2011 সালে, তাতে বলা হয় কি,
কোঅপারেটিভ সোসাইটিগুলোকে, কোঅপারেটিভ সোসাইটি মানে সমবায় সংস্থাগুলোকে কি করা হয়, কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়, ঠিক আছে? আর আর্টিকেল 19-কেও অ্যামেন্ড করা হয় যে কেউ যদি সমবায় সংস্থা তৈরি করতে চায়, কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতে চায়, তাহলে সেটা তার ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? আর আর্টিকেল 43 তাতেও কিন্তু প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হয়। তো এগুলো যখন আমরা ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার পড়বো বা ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালওয়ালা চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা আরও ডিটেলসে ডিসকাস করব। তো কোঅপারেটিভ সোসাইটির ব্যাপারে আমরা জানলাম, এগুলো হলো সেলিয়েন্ট ফিচার্স, এগুলো হলো কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ভারতের সংবিধানের। আমরা একবার জাস্ট উপর উপর দেখে চলে গেলাম, প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়বো আরও ডিটেলসে জানবো। এবার কিছু ক্রিটিসিজমের কথা বলো, সংবিধানের কিছু ক্রিটিসিজম কেউ কেউ করে, অনেকে বলে এটা বরোড, মানে ধার নেওয়া, এদিক ওদিক থেকে আমরা যা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ফিচার্স এনে আমরা জড়ো করে একটা ভারতের সংবিধান তৈরি করেছি, ঠিক আছে? কিন্তু এরকম বলার কোনো অ্যাকচুয়ালি জাস্টিফাইবল নয় কথাটা, এই জন্য কারণ যে মৌলিক যে বিশেষ বৈশিষ্ট্যগুলো ভারত মানে কোনো একটা দেশ কীভাবে গভর্ন হবে, ফান্ডামেন্টাল কী কী রাইট দেওয়া হবে তার সিটিজেন্সদেরকে, এগুলো তো একটা মৌলিক জিনিস না, এগুলো তো কেউ নিজে থেকে তৈরি করতে পারে না, তো সেই জন্য বরোড বলাটা ঠিক নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা প্রত্যেকটা দেশের সংবিধান থেকে বেস্ট জিনিসগুলো নির্বাচন করে যদি আমাদের সংবিধান বানাই, তাহলে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আমাদের আলটিমেটলি দেশকে গভর্ন করা নিয়ে কথা। অনেকে বলে এটা কার্বন কপি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে অনেক কিছু অংশ কিন্তু ভারতের সংবিধানে নেওয়া হয়েছে, সেই জন্য অনেকে আর্গিউ করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পুরো কার্বন কপি, কিন্তু পুরো কার্বন কপি তো একদমই নয়, তাতে অনেক কিছু মডিফিকেশন করা হয়েছে। অনেকে বলে এটা আন ইন্ডিয়ান কেন, ওই যে বিভিন্ন সোর্স থেকে আমরা নিয়েছি স্ট্রাকচারগুলো, আমরা ব্রিটিশ সিস্টেম থেকে নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা ইউএস থেকে নিয়েছি, তো অনেকে সেই জন্য বলে এটা আন ইন্ডিয়ান, ঠিক আছে? অনেকে বলে আন গান্ধিয়ান, গান্ধীজি কীরকম চেয়েছিলেন যে একদম লোয়ার লেভেলে পঞ্চায়েত আর গ্রাম যে যার নিজেকে গভর্ন করুক, ঠিক আছে? কিন্তু আমাদের সংবিধানের সিস্টেম কিন্তু এরকম না, সেন্টার খুব বেশি পাওয়ারফুল, তার যে কম একটু পাওয়ারফুল হচ্ছে স্টেট, আর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির হাতে যতটুকু পাওয়ার দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই কম, তো সেই জন্য অনেকে এই সিস্টেমটাকে আন গান্ধিয়ান বলা হয়। এলিফ্যান্টাইন সাইজ, অনেকে বলে যে সংবিধান অনেক বড় সাইজ হয়ে গেছে। এই বড় সাইজ হওয়ার কারণ তো আমরা অলরেডি ডিসকাস করেছি, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সভাতে ম্যাক্সিমাম লয়াররা ছিলেন, আর ভারতের আকার আয়তন এত বড়, ভারতে এত বেশি জনসংখ্যা, বিভিন্ন প্রকারের জনসংখ্যা, তো সবাইকে ইনক্লুড করতে গেলে আমাদের সংবিধানকে সবাইয়ের কথা মাথায় রেখে যদি লিখতে হয় তাহলে অনেক বড় তো হয়ে যাবেই। অনেকে বলে প্যারাডাইস অফ লয়ার, অনেকে বলে যে সংবিধান সহজ ভাষায় লেখা নেই, যেন লয়ারদের ভাষায়, বিচারপতি মানে যারা বিচার ব্যবস্থায় আছে তাদের ভাষায় লেখা, অনেক জটিল ভাষায় লেখা। কথাটা ঠিক, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ম্যাক্সিমাম ওই বললাম লয়ারদের আধিক্য বেশি ছিল, সেই জন্য কমন ল্যাঙ্গুয়েজটা প্রেফার করা হয়নি, অনেক জটিল ভাষা ব্যবহার করা হয়েছে। তো এগুলো হলো কিছু ক্রিটিসিজম, ঠিক আছে? তো চ্যাপ্টার আমরা শেষ করলাম, নেক্সট চ্যাপ্টার আমরা প্রিয়াম্বল পড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো বা এই সিরিজটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে গিয়ে তোমরা নিজেদের সাজেশনস দিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।